হযরত মুআজ ইবনে আনাস জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে প্রসাদ বানিয়ে দেবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তবে তো আমি অনেক বেশি পরিমাণে পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলাও অনেক বেশি এবং বহু উত্তম সওয়াব দানকারী। সুবহানাল্লাহ।